জয়পুরহাটে 4,345 লিটার চোলাই মদ সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামিরা স্থানীয় বাজারে বিক্রির জন্য অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করত বলে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁর বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুসারে একটি মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় প্রমাণাদি রাখার পর উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব।